অভিন্ন সার্ভিস কোড ও নারীদের মাতৃত্বকালীন বেতন বন্ধের প্রতিবাদ সহ ১২ দফা দাবিতে নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকাল কর্মবিরতি চলছে। সকালে সদর উপজেলা চল্লিশা ইউনিয়নে রাজেন্দ্রপুরে সমিতির সদর দফতরের সামনে তৃতীয় দিনের মতো কর্মসূচি শুরু হয়। বক্তব্য রাখেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম, জুনিয়র ইঞ্জিনিয়ার, মিটার রিডার, লাইনম্যান কাম মেসেঞ্জার, বিলিং সহকারী সহ আরও অনেকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।